গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ বহির সম্পদ লোন গ্রান্ট হোক দুটোই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।